সোমবার সকালে সারা ভারত কৃষক সভা 87তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় আগরতলা মেলার মাঠ এলাকায়। প্রথমে দলীয় পতাকা উত্তোলন, পরবর্তী সময় শহীদ বেদিতে পুষ্পমাল্যদান। সংগঠনের সহসভাপতি মতিলাল সরকার বিস্তারিতভাবে জানিয়েছেন, সারা ভারত কৃষক সভার 87তম জন্মদিন 1936 সালে এই লখনৌ শহরে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল। আমি স্মরণ করছি সেই সময়ের যারা উদ্যোক্তা ছিলেন, অন্যতম সহজানন্দ সরস্বতী ও এন জি রঙ্গ সহ বিশিষ্ট নেতৃবৃন্দকে। বলা যায় সেদিন কংগ্রেস বাম সব দলেরই যারা শীর্ষস্থানীয় নেতা পণ্ডিত জওহরলাল নেহরুকে বাদ দিলে সবাই এই প্রতিষ্ঠাতে যোগ দিয়েছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন মানে সময়ে এই সংগঠনকে নিয়ে যাওয়ার জন্য দেশের বিভিন্ন স্তরে সংগঠনকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তারা ব্রতী হয়েছিলেন। বিশেষ করে তৃতীয় সম্মেলনটি হয়েছিল আমাদেরই পাশে কুমিল্লা শহরে, সর্বভারতীয় সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে আমাদের ত্রিপুরা থেকে অন্তত 25 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। মূল দাবি ছিল দেশের স্বাধীনতা অর্জন এবং জমিদার যোদ্ধাদের হাত থেকে জমি উদ্ধার করে কৃষকদের হাতে দেওয়া, এটি ছিল মূল স্লোগান সারা ভারত কৃষক সভার।